দেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা অসভ্য যাদের মধ্যে সভ্যতার কোনো মাত্র নেই আমাদের দেশে গ্রাম্য টাউটরা এই ধরনের যেমন কাজ করে আওয়ামী লীগের এই সমস্ত যুব সংগঠনগুলি সেই কাজ করছে যে একজনের বাড়ির কাছে একটা কি বলে জোর করে ওইখানে একটা কোনো অপকর্ম করে মামলা দিয়ে মানে ফাঁসানোর চেষ্টা করে বা বিপদে ফেলার চেষ্টা করে বা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে আছে না কিছু গ্রামের টন্নি টাউট তো আওয়ামী লীগের এবং এর অঙ্গ সংগঠন আচরণই তাই এবং এটাকে প্রোটেকশন দিচ্ছে সবচাইতে মানে ইয়ের ব্যাপার মানে গোটা জাতির জন্য এটা অত্যন্ত লজ্জার যে যারা আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন এবং রাষ্ট্রের যারা আইনের কর্মচারী আইনের রক্ষক যারা তারা তাদেরকে প্রোটেকশান দিচ্ছেন তাদেরকে কিছু বলছেন না কিন্তু ব্রিফ করে আপনাদের বলছেন বিএনপি এই না করলে এইটা কীভাবে হলো আমরা তো এইভাবে কেন কারণ আপনারা যুবলীগকে বলতে পারছেন না যে বিএনপির ঘোষিত কর্মসূচিতে আপনারা কেন সেই দিন ওই জায়গায় কর্মসূচি দিচ্ছেন এটা তো সন্ত্রাসীরা করে এটা তো বখাটেরা করে এটা তো গুন্ডাপান্ডারা করে আমি অঙ্গ সংগঠনগুলো তো তাই করছে নগদ আসার পরে এখন টাকা টাকা দুই বছরে আমরা আমাদের দলের যে বক্তব্য আমরা আমাদের যে চাওয়া আমাদের যে দাবি যেই অধিকার থেকে আমরা বঞ্চিত অর্থাৎ শুধু বিএনপি নয় আজকের গণতন্ত্র কামী মানুষ আজকে দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না ভোট কেন্দ্রে যেতে পারে না কথা বলতে পারে না নানা কালা কারুন দ্বারা তাদেরকে বিপর্যস্ত করতে হয় আজকে কিশোরী মেয়ে থেকে শুরু করে খাতিজা আজকে এগারো বারো মাস এক বছর আপনার কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে এটা কোন সভ্য দেশে এটা সম্ভব এটা অসভ্য দেশ কর্তৃত্ববাদী দেশ গণতন্ত্রহীন দেশ যেখানে মানে জবাবদিহিতে নাই যেখানে আইনের শাসন নাই রুল অফ ল নেই সেখানটাই এটি হয় বন্ধুরা আমার সুতরাং তাদেরকেই জিজ্ঞেস করুন যে বিএনপির ঘোষিত কর্মসূচির আপনারা তো কই ওই সময় তো আপনাদের কোনো কর্মসূচি দেননি তাহলে এই কর্মসূচি আপনারা দিলেন কেন এটা তো কোনো ভদ্রলোক কোনো মানে গণতন্ত্রে বিশ্বাসী কোনো সংগঠন এটি করতে পারে না ধন্যবাদ